আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আজই মামা জন্মদিন, সদয় প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে। আজ তার জন্মদিন, তিনি বিংশ শতাব্দীর বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন। আর শুধু চলচ্চিত্র নির্মাতা নন, একজন চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তার নাম সত্যজিৎ রায়। 1921 সালের আজকের দিনটিতেই তার জন্ম হয়েছিল কলকাতার খ্যাতনামার রায় পরিবারে। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাঁ রেনোয়ার সাথে সাক্ষাৎ ও পরে লন্ডনে ইতালীয় চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তো অর্থাৎ বাইসাইকেল চোর দেখার পর চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। তিনি 37টি পূর্ণদৈর্ঘ্যের কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালি 11টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, এর মধ্যে অন্যতম 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার। এছাড়াও 32টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1টি গোল্ডেন লায়ন, 2টি সিলভার বিয়ার লাভ করেন তিনি। তার রচিত ফেলুগা ও প্রফেসর শঙ্কুর চরিত্র দুটি বাংলা সাহিত্যের 2 অমর চরিত্র হিসেবে গণ্য হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করেন। ফ্রান্স সরকার তাকে লেজিও দ্য নরে পুরস্কারে ভূষিত করেন। 1985 দাদাসাহেব ফালকে পুরস্কার ও তারপর ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ভারতরত্ন পুরস্কারে ভূষিত করেন। জাপান সরকার তাকে মরণোত্তর আকিরা কুরোসাওয়া পুরস্কারে সম্মানিত করেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে অস্কার পুরস্কারে ভূষিত হন তিনি। সত্যজিৎ রায় এমন এক ব্যক্তিত্ব যার কৃতিত্বের তালিকা মুখে বলে শেষ করা যাবে না। আজ তার জন্মদিনে নিউজ বাংলা টুডের পক্ষ থেকে রইল বিশেষ শ্রদ্ধার্ঘ। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।